বন্ধুরা, সুন্দর ঘন লম্বা চুল কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ। বন্ধুরা, 3 থেকে 4 দিন এই রেমেডিটা তোমরা ব্যবহার করো। এটা তোমাদের চুলকে এইরকমই সুন্দর ঘন লম্বা কালো মজবুত করে দেবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা চুলের জন্য এতটাই ভালো যে কিছুদিনের মধ্যে এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে ঘন লম্বা কালো মজবুত করে দেবে, দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে, আর তোমাদের চুলও কিন্তু খুব তাড়াতাড়ি এইরকমই ঘন লম্বা কালো মজবুত হবে। বন্ধুরা, আজকাল কিন্তু বিভিন্ন কারণে আমাদের প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। প্রচণ্ড গরমে, ঘামে, কিংবা ধরো এই বর্ষার প্যাচপ্যাচে ওয়েদারে আমাদের কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হতে থাকে, হাতের মধ্যে মুঠো মুঠো চুল উঠে আসে, যার ফলে কিন্তু মাথায় টাক পড়ে যায়, চুলের ঘনত্বটা কমে যায়, এমনকি মাথায় খুশকি, ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেস, এই ধরনের সমস্যা দেখা যায়, এমনকি অসময় চুল পাকতে শুরু করে। তো আজকে তোমাদের সঙ্গে যেই রেমেডিটা আমি শেয়ার করবো সেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে ঘন, মজবুত, কালো, লম্বা করতে সাহায্য করবে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করে নিই। তো দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা লোহার কড়াই। তোমরা লোহার কড়াই নিতে পারো, না থাকলে এমনি কড়াই নেবে। তবে লোহার কড়াই থাকলে আমি বলবো সেটাতে কিন্তু রেমেডিটা করো। তারপর দেখো, এর মধ্যে আমি দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সর্ষের তেল। চুলের জন্য কিন্তু সর্ষের তেল ভীষণ ভীষণ ভালো। এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হেয়ারের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে। আগেকার দিনে দেখবে এত রকমের তেল ছিল না, তারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতো নিজেদের চুলকে লম্বা ঘন মজবুত বানানোর জন্য। এরপর দেখো, আমি নিয়ে নিয়েছি একটি লবঙ্গ। এই লবঙ্গ কয়েকটা, প্রায় 1 চামচের মতো পরিমাণে লবঙ্গ আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা আমি 15 দিনের জন্য তৈরি করছি। তোমরা 15 দিনের জন্য তৈরি করে রাখতে পারো, আর 1 মাসের জন্য কিন্তু চাইলে তৈরি করে রাখতে পারো, নষ্ট হবে না, সেই তুলনায় পরিমাণটা বাড়িয়ে নেবে। বন্ধুরা, লবঙ্গর তেল, লবঙ্গর জল আমাদের কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী। এটা চুল ঝরে পড়া বন্ধ করে, মাথা থেকে ফাঙ্গাল ইনফেকশন দূর করে, আমাদের মাথার যে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে, যার ফলে কিন্তু নতুন চুল গজায়। এরপর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ মেথি। আমরা সবাই জানি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। মেথি আমাদের চুলকে ঘন, কালো, মজবুত, লম্বা করতে সাহায্য করে। মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে, চুলের ঝরে পড়া বন্ধ করে, আর চুলকে দ্রুত বৃদ্ধি করে। এরপর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এই যে উপাদানগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু 100% ন্যাচারাল আর আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তোমরা দেখবে, শুনে থাকবে বা অনেকেই নিশ্চয়ই জানো যে লবঙ্গ, তারপরে এই মেথি, কালো জিরে, এর যে তেলটা, এটা কিন্তু ভীষণই উপকারী। আর মার্কেটে না এই তেল প্রচুর দামেও বিক্রি হয়। তো আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা খুব অল্প খরচে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তোমরা তৈরি করতে পারো আর এর উপকারটা তোমরা পেতে পারো। এইবার দেখো, এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, খুব লো ফ্লেমে এটাকে হিট করবে, বেশি গরম আছে কিন্তু এটাকে ফোটাবে না, অল্প লো ফ্লেমে এটাকে গরম করে নেবে। বেশি আঁচ দিলে কী হবে, এর যে মশলাগুলো না সেগুলো পুড়ে যেতে পারে। তো তোমরা অল্প আছে এইটাকে এইভাবে গরম করে নেবে, একটুক্ষণ নাড়াচাড়া করবে, 5-7 মিনিট এরকম গরম করবে, তাহলেই দেখবে এর যে গুণাগুণটা না কিছুক্ষণ যাওয়ার পরে এই তেলের মধ্যে চলে আসবে। তখন কি করবে, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। দেখো, আমাদের কিন্তু এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আরেকটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। দেখো, এই মশলাগুলো কিন্তু একদমই পড়েনি, কিন্তু এর যে গুণাগুণগুলো আছে না সেগুলো কিন্তু এই তেলটার মধ্যে চলে এসেছে। আর এই তেলটা মাথার জন্য ভীষণ ভালো, তোমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে, ফ্রিজি হেয়ার, রাফ হেয়ার, ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে। এবার দেখো, এটা আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রাখছি। এইভাবে কিন্তু এটা তোমরা বহুদিন স্টোর করে রাখতে পারো, এটা কিন্তু খারাপ হবে না।
এবার যেদিন যেদিন তোমরা অয়েলিং করবে সেদিন সেদিন কিন্তু এই তেলটা ব্যবহার করবে। দেখো আমি চামচ করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আমি আমার চুলের লেন্থ অনুসারে নিচ্ছি, তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে কিন্তু এটা নেবে। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। তারপরে দেখো খুব ভালো করে হাতের সাহায্যে এই তেল একদম স্ক্যাল্পে মাসাজ করবে, চুলের একদম গোড়ায় এটাকে ভালো করে মাসাজ করবে। এইভাবে স্ক্যাল্পে মাসাজ করলে কী হবে, তোমাদের স্ক্যাল্পে না ব্লাড সার্কুলেশন হবে, যার ফলে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরে পড়া বন্ধ করবে ও নতুন চুল কিন্তু গজাতে সাহায্য করবে। তো দেখো আমি আমার গোড়াতে ভালো করে অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু পুরো লেন্থে অ্যাপ্লাই করছি, এটা চুলকে খুব ভালো ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, সফট স্মুথ সিল্কি বানাবে। যাদের চুলটা ধরো রুক্ষ সূক্ষ্ম, চুলে কোনো প্রাণের নিষ্প্রাণ কেরম রুক্ষ হয়ে থাকে না, সেই রুক্ষতাও কিন্তু দূর করবে, ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করবে, চুলকে কালো লম্বা ঘন করতে সাহায্য করবে। আর যাদের ধরো চুলের ডগাটা ফেটে যায় বা দুমুখো চুলের সমস্যা আছে, তারা কিন্তু চুলের ডগাতে অর্থাৎ যেখানে স্প্লিট এন্ড হয় সেখানে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তোমাদের স্প্লিট এন্ডটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে। একটা তেল তোমাদের চুলের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান করবে। যাদের স্ক্যাল্পে ইনফেকশন, খুশকি এই ধরনের সমস্যা থাকে, এটা কিন্তু সেটাও কম করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে লবঙ্গ তেল যার মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, মেথি যার মধ্যে প্রচুর ঔষধি গুণ আছে, যেটা আমাদের স্ক্যাল্পের থেকে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। কালো জিরে কিন্তু কালো করে চুলকে, দেখো এইভাবে ঠিক গোড়াতে মাসাজ দেবে। আর দেখতে পাচ্ছ কত ছোট ছোট বেবি হেয়ারের গ্রোথ এখানে হয়েছে, এটা কিন্তু তোমাদের নতুন চুল তৈরি মানে গ্রো করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল কিন্তু সহজে ঝরেও পড়বে না, আর চুল কিন্তু খুব দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করবে। দেখো এইভাবে ভালো করে অ্যাপ্লাই করার পর এটা চুলে অন্ততপক্ষে এক থেকে দু ঘন্টা রাখবে, মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা রাখতে পারো, তারপরে এটা শ্যাম্পু করে ধুয়ে নিতে পারো। আর যারা মাথায় তেল মাখতে ভালোবাসো তারা ওভারনাইটও কিন্তু এটা অ্যাপ্লাই করে রাখতে পারো, যারা রেগুলার ডেইলি তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু এই তেলটাকে রোজই ব্যবহার করতে পারো। আর যারা তেল মাখতে ভালোবাসো না তারা এটাকে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে অবশ্যই শ্যাম্পু করে নিও। তাহলে দেখলে তো কত সহজ এটাকে ব্যবহার করা আর এটাকে বানানো। তো রেমেডিটা ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে দিন। আজকে